रोचे वेलकम टू द ड्रोनर्स पेज ऑफ स्कूल सर्विस और SLST SLST ते তোমাদের সাহায্য করার জন্য আমি দ্রোনাজের পক্ষ থেকে শুভঙ্কর বসুবিশ্বাস আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আমাদের আসন্ন স্কুল সার্ভিস বা SLST তে এই টপিকের উপর থেকে প্রশ্ন থাকবে, তার অনেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং এ ব্যাপারে আমি অনেকটাই নিশ্চিত এবং খুব গুরুত্বপূর্ণ এই টপিকে সবথেকে আলোচনার যে বিষয়টা আমাদের সবার আগে দরকার সেটা হচ্ছে এই টপিকের ওপরে যে যে পয়েন্টগুলো আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আগে আমরা আলোচনা শুরু করব। উপাদান, জন্ম ও বংশ পরিচয়, সংসার ত্যাগ, জাতক এবং বিভিন্ন প্রতীক। আমাদের প্রথম পেজে আমরা এই পয়েন্টগুলোর উপরেই আলোচনা করব এবং এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ স্কুল সার্ভিসে বিষয়ের ওপর দক্ষতাটা দেখা হয়। প্রথমে যেটা আমরা জানব সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে গেলে যেটা সবার আগে জানা দরকার সেটা হচ্ছে উপাদান। এখানে আমরা দেখব যে ঠিক কিসের কি কি আলোচনার থেকে বা কি কি গ্রন্থের থেকে বা কোথার থেকে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিশদভাবে জানতে পারব। ঐতিহাসিকেরা বা গবেষকেরা কোনগুলো উপাদানের উপর নির্ভর করে বৌদ্ধ ধর্মের উপরে তাদের আলোচনা বা তাদের বক্তব্য রাখেন। সুতরাং চাকরির পরীক্ষায় এই বৌদ্ধ ধর্ম সংক্রান্ত উপাদানগুলোর উপর থেকে প্রশ্ন আসাটা স্বাভাবিক। উপাদান বলতে আমরা সবার আগে যেটা আলোচনা করব সেটা হবে জাতক, সূত্র নিকায়, সিংহলীয় ইতিবৃত্ত যেগুলো রয়েছে, এছাড়া দিব্যংশ, ললিত বিস্তার, বুদ্ধচরিত, এগুলোর থেকে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানব। আরও অনেক রকম উপাদান রয়েছে যেগুলোর থেকে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে অবশ্যই জানতে পারব। এরপর গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে হলে সবার আগে তার আদি জীবন বা তার পূর্ব জীবনটা সম্পর্কেও আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। কোথায় তিনি জন্ম নিলেন, কোন বংশে তার জন্ম হলো, তার পিতার নাম, তার মাতার নাম, তার স্ত্রী, তার পুত্রের নাম, এছাড়া তার জীবনে ঘটা বিভিন্ন যে ঘটনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বৈশাখী পূর্ণিমা তিথিতে। নেপালের তরাই অঞ্চলে তার জন্ম হয়, লুম্বিনী উদ্যানে তার জন্ম হয়, কপিলাবস্তুর কাছেই রয়েছে। বর্তমানে সেই গ্রামটির নাম হচ্ছে রুম্মিনদেই গ্রাম। তার পিতার নাম ছিল সিদ্ধার্থ, তিনি ছোটখাটো এক সামন্ত রাজা ছিলেন এবং তার মাতা তাকে জন্ম দেবার 7 দিন পর তার মৃত্যু হয়। তার নাম ছিল মায়াদেবী। বলা হয় যে তিনি তার বিমাতা অর্থাৎ তার মাসিও হবেন তিনি, গৌতমীর কাছে তিনি লালিত পালিত হন। তো এই ছিল তার জীবন। তবে তার জন্ম ঠিক কবে হয় সেটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। 563 খ্রিস্টপূর্বাব্দ এবং 566 খ্রিস্টপূর্বাব্দ এই দুটি নিয়ে বিতর্কটা রয়েছে, 563 ও 566। কেন দুটি, একটা মানুষ কি দুবার জন্ম নেয়? না, আসলে আমরা যে গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে এত কিছু জানি, তো এগুলো যে তার উপাদানগুলো যে রয়েছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সিংহলের উপাদান এবং ভারতীয় যে উপাদানগুলো রয়েছে বা ভারতীয় যে সাহিত্যগুলো রয়েছে বা যেখান থেকে আমরা জানতে পারছি সিংহল ও ভারত, সিংহল বলতে শ্রীলঙ্কা এবং ভারত, এই দুটোর মধ্যে এই সালের পার্থক্য রয়েছে। তো আমরা কিছু কিছু এই এটাই কারণ যে কিছু কিছু বইতে বা কিছু কিছু পরীক্ষায় অপশন হিসেবে আমরা 563 আর কোথাও 566 আমরা দেখতে পাবো। তো যাই হোক, পরীক্ষার সময় অপশন
ওয়াইজ আমাদের আনসারটা করতে হবে, 563 হোক বা 566 হোক, যেটা থাকবে আমাদের সেটাই করতে হবে। এরপর তার বংশ সম্পর্কে আমরা জানব, তিনি একটি ক্ষত্রিয় বংশে জন্মেছিলেন, তিনি ছিলেন ক্ষত্রিয়, শাক্য তার বংশের নাম, ক্ষত্রিয় শাক্য বংশে তার জন্ম। পিতা তো আমি বলেইছি, তিনি একজন সামন্ত রাজা ছিলেন, মাতা মায়াদেবী, মা গৌতমীর কাছে মানুষ হন। তো 563 হোক বা 566 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয়, জন্ম তারিখ সম্পর্কে বিতর্ক থাকলেও আমরা এই 563 বা 566কেই মেনে নিয়েছি। তার জন্ম নিয়ে বেশ গুরুত্বপূর্ণ, কি বলবো, ইন্টারেস্টিং, বেশ মজার গল্প রয়েছে। বলা হয় যে তার জন্ম যখন হয় তখন তার শরীরে 32টি এমন চিহ্ন বা নিদর্শন তৎকালীন জ্ঞানীগুণী পণ্ডিতরা দেখেছিলেন, যা দেখে তারা তার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে হয় তিনি অনেক বড় মাপের কোনো ত্যাগী হবেন, অর্থাৎ সন্ন্যাসী হবেন, অথবা বড় মাপের ভোগী হবেন, অর্থাৎ রাজা হবেন বা গৃহী হবেন। অর্থাৎ তার শরীরে 32টি গুণ বা চিহ্ন বা লক্ষণ তারা দেখতে পেয়েছিলেন, যার থেকে তারা তখনই নিশ্চিত ছিলেন যে এই বালক ভবিষ্যতে কোনো মহান বা বিখ্যাত ব্যক্তিত্ব হবেন। তার ছেলেবেলার নাম ছিল সিদ্ধার্থ। বলা হয় অনেক প্রার্থনার পর তার জন্ম হয়, বা তার মৃত্যুতে, ভুল বলছি, তার জন্মে অনেকেরই মনে অনেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় তার পরিবারের। সুতরাং সকলের আশা আকাঙ্ক্ষার পাত্র, পাত্রের জন্মে তার নাম হয় সিদ্ধার্থ, নাম রাখা হয় সিদ্ধার্থ। জন্মের পর এই যে ভবিষ্যৎবাণী তার শুদ্ধধনকে বেশ গভীর চিন্তায় ফেলে দেয়, এবং তিনি তার চারপাশে সংসারের যত সব ঐশ্বর্য ভোগবিলাসের সামগ্রী তার সম্মুখে আনা সম্ভব বা তার চারপাশে আনা সম্ভব, তিনি তার ব্যবস্থা করেন যাতে তার পুত্র গৃহী থাকে, সংসার ত্যাগ না করে, কারণ একটা ভয় তার মধ্যে কিন্তু কাজ করছিল। যাই হোক, এরপর তিনি 16 বছর বয়সে তার ছেলের বিয়ে দেন গোপা বা যশোধরা নামে। কোনো কোনো গ্রন্থে তার নাম আছে কাচ্চানা, তার স্ত্রীর নাম রাখা আছে কাচ্চানা। যাই হোক, যেটা সবথেকে গুরু মানে মানে সবথেকে পরিচিত নাম সেটা হচ্ছে গোপা বা যশোধরা, এবং তাদের একটি পুত্র সন্তান হয় তার, যার নাম হয় রাহুল। কিন্তু যেটা বিধাতার লিখন যে তাকে ঘর, তিনি ঘর ছেড়ে যাবেন, তিনি সংসার ত্যাগ করবেন, যথারীতি তাই হয়, সংসার তিনি ত্যাগ করেন এবং তার সংসার ত্যাগ বৌদ্ধ সাহিত্যে মহাভি নিষ্ক্রমণ নামে খ্যাত। 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন। পরীক্ষার সময় জানতে চায় তিনি কত বছর বয়সে সংসার ত্যাগ করেন, 29 বছর বয়সে। কিন্তু এখানেও একটি গল্প রয়েছে যে কেন হঠাৎ তিনি সংসার ত্যাগ করলেন। বলা হয় তিনি 4টি দৃশ্য দেখেছিলেন। কি 4টি দৃশ্য? প্রথম দৃশ্যে তিনি দেখেছিলেন জরা, দ্বিতীয় দৃশ্যে তিনি দেখলেন ব্যাধি, তৃতীয় দৃশ্যে দেখলেন মৃত্যু, এবং চতুর্থ দৃশ্যে তিনি দেখলেন সৌম্য কান্তি সন্ন্যাসী, যার চেহারা চোখে মুখে শান্তির ছাপ। এই 4টি দৃশ্য তাকে ভাবায় এবং তিনি সংসার ত্যাগে নিশ্চয়তা করে ফেলেন। এক্ষেত্রেও বৌদ্ধ সাহিত্য ও সিংহলীয় সাহিত্যে একটা বিতর্ক রয়েছে। বৌদ্ধ সাহিত্য ও সিংহলীয় সাহিত্যে তার মহাভি নিষ্ক্রমণ, অর্থাৎ গৃহ ছেড়ে গৃহত্যাগ করার নিয়ে যে বিতর্ক, সেটা হলো, একটিতে বলা হয়েছে তিনি পিতামাতাকে জানিয়ে গৃহত্যাগ করেছিলেন বা সংসার ত্যাগ করেছিলেন, আর একটিতে বলা হয়েছে তিনি না জানিয়ে সংসার ত্যাগ করেন। যেটাতে তিনি জানিয়েছেন, যখন তিনি যে সাহিত্যে তাকে জানানো হয়েছে, বলা হয়েছে যে তিনি পিতামাতাকে জানিয়ে সংসার ত্যাগ করলেন, সেখানে বলা হয়েছে যে তিনি পিতামাতাকে জানালেও তাদের কাছ থেকে তিনি পারমিশন পাননি, অনুমতি পাননি, তখন তিনি সকলের অজান্তে একদিন গৃহত্যাগ করেন। কিন্তু আরেকটি সাহিত্যে বলা হয়েছে, ভারতীয় সাহিত্যে বলা হয়েছে যে তিনি
সকলের অজান্তেই গৃহত্যাগ করে চলে যান। যাই হোক, সংসার ত্যাগের সময় তার সাথে ছিল তার প্রিয় ঘোড়া। ঘোড়ার নামটা এখানে আমাদের জানা দরকার। ঘোড়ার নাম হচ্ছে কণ্টক এবং তার সারথি, সারথির নাম হচ্ছে ছন্ন। কণ্টক এবং ছন্ন তার সংসার ত্যাগের সময়, এবং আমি একটু আগেই বলেছি যে 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন। 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন। কণ্টক ছিল তার ঘোড়া, ছন্ন তার সারথি। যাই হোক, তার এই সংসার ত্যাগ মহাভি নিষ্ক্রমণ মহাভি নিষ্ক্রমণ নামে খ্যাত। তো গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করলেন, কিছু দূর গিয়ে তিনি ঘোড়া কণ্টক এবং সারথি ছন্নকে ছেড়ে এগিয়ে গেলেন, রাজপোশাক পরিত্যাগ করলেন এবং ভিক্ষুর বেশে তিনি রওনা দিলেন, তার যাত্রা শুরু হলো। তিনি তার মনে এ সময় যে প্রশ্ন কাজ করছিল তা ছিল যে সংসারে এত দুঃখ কষ্ট কেন, এই দুঃখ কষ্টের নিবৃত্তির বা উপায় কী। তিনি এ সময় বেশ কয়েকজন গুরুর সান্নিধ্য পেয়েছিলেন, তার মধ্যে আরআর কালাম এবং উদ্রক রামপুত্রকের নাম উল্লেখযোগ্য। আরও একজনের নাম যদিও পাওয়া যায় কিন্তু সেটা খুব কম জায়গায় পাওয়া যায়, অসিত, আরআর কালাম এবং উদ্রক রামপুত্রক। কিন্তু এই গুরুর কাছে গিয়েও, গুরুদের কাছে গিয়েও, বিভিন্ন রকমের শিক্ষা নিয়েও, তাদের সঙ্গে সময় অতিবাহিত করেও তিনি দুঃখের কারণ বা দুঃখ নিবৃত্তির কারণ সম্পর্কে সন্তুষ্ট হন না। এরপর তার যাত্রা আবার শুরু হয়। পথে তার সাথে 5 জনের দেখা হয় বা সঙ্গী হন 5 জন। এই 5 জনের নামগুলো একটু মনে রাখা দরকার, কৌণ্ডিন্য, অশ্বজিৎ, মহানাম, বপ্প ও ভদ্রিক। এই 5 জনের সাথে তিনি চলতে থাকেন এবং একটা সময় তারা পৌঁছে যান ঋষিপত্তনে। সেখান থেকে তাদের যাত্রা অব্যাহত থাকে। একটা সময় তারা নৈরঞ্জনা নদীর তীরে উরুবিল্ব নামক একটা গ্রামে পৌঁছান। সেখানে তারা তপস্যা করেন, কিন্তু তপস্যা বসার কিছুদিন পর সিদ্ধার্থের, যাকে আমরা গৌতম বুদ্ধ বলে জানি, শরীর খারাপ হয় এবং তিনি অন্ন গ্রহণে বাধ্য হন। এই ঘটনায় তার সঙ্গে এই যে 5 জন সঙ্গী ছিলেন, মানে অশ্বজিৎ, মহানাম, বপ্প, কৌণ্ডিন্য, ভদ্রিক, এরা তাকে ত্যাগ করে চলে যান। তারপর তিনি আবার তপস্যায় বসেন এবং প্রায় 6 বছর সাধনা করবার পর 35 বছর বয়সে তিনি বোধি লাভ করেন। বোধি অর্থাৎ মহাজ্ঞান, তিনি বোধি লাভ করেন বা আমরা বলতে পারি একে নির্বাণ। নির্বাণ মানে মুক্তি, নির্বাণ লাভ করলেন। কত বছর বয়সে পরীক্ষায় আসে, যে এটি আসে 35 বছর বয়সে তিনি বোধি লাভ করলেন। এটি গৌতম বুদ্ধের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এবং পরীক্ষায় আরেকটি প্রশ্ন আসে, তিনি কোন গাছের নিচে বসেছিলেন। তিনি পিপল গাছ, কখনো অপশানে পিপল পাওয়া যায় এবং কখনো অপশানে অশ্বত্থ আসে। পিপল হোক বা অশ্বত্থ হোক, আমরা সেটা পরীক্ষার সময় অপশান দেখেই করব। পিপল গাছ বা অশ্বত্থ গাছ, 35 বছর বয়স, 29-এ তিনি ঘর ছাড়লেন, 35-এ তপস্যা পূর্ণ হলো। প্রায় 6 বছর তিনি তপস্যাটা করলেন এবং তপস্যা করবার পর সেই জ্ঞান বা বোধি লাভের পর তিনি সেই জ্ঞান বিতরণের জন্য বের হলেন এবং
এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তিনি যখন পরম জ্ঞান লাভ করলেন তারপরেই কিন্তু তিনি বুদ্ধদেব বা তথাগত, তথাগত কথার অর্থ হচ্ছে যিনি সত্যের সন্ধান পেয়েছেন, তথাগত নামে পরিচিতিও লাভ করলেন। যাই হোক, যে অশ্বত্থ গাছের নিচে তিনি তপস্যা করেছিলেন, সিদ্ধিলাভ করেছিলেন, সেটি বোধিবৃক্ষ নামে পরিচিত। আমরা জানি এই বোধিবৃক্ষ বিভিন্ন সময়ে আক্রান্ত হয়েছিল। বলা হয় প্রথম আক্রান্ত হয় অশোকের এক স্ত্রীর দ্বারা, তারপর আক্রান্ত হয় দ্বিতীয় পুলকেশীর দ্বারা, এবং পরবর্তীতে আক্রান্ত হয় গৌড়ের রাজ শশাঙ্কের দ্বারা। এবং এই বোধিবৃক্ষেরই একটি শাখা অশোক সিংহলে পাঠিয়েছিলেন, যা নাকি আজও জীবিত। বোধিবৃক্ষ অর্থাৎ অশ্বত্থ বা পিপল গাছ। এরপর অশোক, ভুল বলছি সরি, এরপর গৌতম বুদ্ধ ধর্মপ্রচারে বের হন। তিনি চলে আসেন ঋষিপত্তনে, যার বর্তমান নাম সারনাথ। এই সারনাথেরই মৃগদাব অরণ্য, মৃগদাব ইংরেজিতে আমরা বলি ডিয়ার পার্ক, ডিয়ার পার্ক বা মৃগদাব অরণ্য, মৃগদাব অরণ্য বা ডিয়ার পার্কে তিনি তপস, যে পাঁচজন সঙ্গী তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাদেরকে প্রথম উপদেশ দেন বা ধর্ম প্রচার করেন। এই ঘটনাটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত, ধর্মচক্র প্রবর্তন। এই যে গৌতম বুদ্ধ প্রথম পাঁচজন যে সঙ্গী তাকে একসময় ছেড়ে চলে গিয়েছিল, তাদেরকে যে তিনি উপদেশ দিলেন, এটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, গৌতম বুদ্ধের প্রথম উপদেশ। তিনি কোথায় প্রথম উপদেশ দিলেন? তিনি প্রথম উপদেশ দিলেন সারনাথে, সারনাথের মৃগদাব অরণ্যে বা ডিয়ার পার্কে তিনি প্রথম যে উপদেশ দিলেন, এটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। যাই হোক, এরপর তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি প্রচুর মানুষকে বৌদ্ধ ধর্মে দীক্ষা দিলেন, এমনকি তার পিতাও তার কাছ থেকে দীক্ষিত হন। তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য প্রায় 45 বছর বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। প্রচুর মানুষ, প্রচুর এমনকি প্রচুর গৃহী, প্রচুর মানে কিছু বেশ কিছু রাজা, বিখ্যাত রাজা তার শিষ্যত্ব গ্রহণ করেছিল, যার মধ্যে অজাতশত্রুর নাম কিন্তু উল্লেখযোগ্য, কোশলরাজ প্রসেনজিতের নামও কিন্তু উল্লেখযোগ্য। তো এই বোধি লাভ বা জ্ঞান লাভের পর তিনি বুঝে গেলেন যে, বা জানতে পারলেন যে কেন জগতে এত দুঃখ কষ্ট এবং এর থেকে মুক্তিরই বা উপায় কি। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের মূল সত্য হিসেবে 4টি আর্য সত্য ও 8টি পথের সন্ধান হিসেবে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে জ্ঞান বিতরণ শুরু করেন। কি আর্য সত্য? গৌতম বুদ্ধ মনে করতেন যে আসক্তি থেকেই মানুষের জীবনে যাবতীয় দুঃখের উৎপত্তি। আসক্তি অবসানের জন্য গৌতম বুদ্ধ তার অনুগামীদের 4টি আর্য সত্য সম্পর্কে অবহিত করেন। আমরা এই যে দুঃখ কষ্টের জীবনের মধ্যে যে মানুষের বাস, আমরা যে থাকি দুঃখ কষ্টের মধ্যে, এর মূল কারণই হচ্ছে আসক্তি। এটি গৌতম বুদ্ধের মত। তিনি বলেছেন এই আসক্তির থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য 4টি পথ রয়েছে বা 4টি আর্য সত্য রয়েছে। তিনি এগুলি সম্পর্কে বললেন যে জগৎ হচ্ছে দুঃখময়, জগৎ মানেই দুঃখময়, দুঃখের জগৎ, এবং দুঃখ থাকলে তার কারণও থাকবে, দুঃখের কারণ রয়েছে। এই দুঃখের নিবারণ সম্ভব এবং দুঃখ কষ্ট থেকে নিবৃতি পাওয়ার জন্য মার্গ বা পথ রয়েছে। গৌতম বুদ্ধ বলতেন অতিরিক্ত ভোগবিলাস অথবা চরম কৃচ্ছ সাধন মানে তপস্যা কোনোটি নির্বাণ লাভের সঠিক পথ নয়। তাই তিনি নির্বাণ লাভের জন্য না ভোগবিলাস না কৃচ্ছ সাধন, এই দুটো পথের মাঝখানের পথ মানে মধ্যম পন্থা বা মধ্যপন্থার কথা বলেছেন। তো পরীক্ষার সময় অনেক সময় মধ্যম পন্থা বা মধ্যপন্থাও আসে, মধ্যম পন্থা বা মধ্যপন্থা। মধ্যম পন্থা বা মধ্যপন্থা আমাদের পরবর্তী পেজে সম্ভবত এটা থাকবে। এই যে মধ্যম পন্থা, যেটা নিয়ে বর্তমানে আমরা আলোচনা করছি, আর্য সত্য বললাম এখনই, মধ্যম পন্থা। এই
মধ্যম পন্থা হচ্ছে না আমি ভোগ বিলাসে মন দেব, না আমি চরম কৃচ্ছ সাধনে মন দেব, আমি এই দুইয়ের মাঝে থাকব। ভোগ বিলাসও নয়, কৃচ্ছ সাধনায় দুইয়ের মাঝখানের পথই হচ্ছে মধ্যম পন্থা। এবং আর্য সত্য হচ্ছে জগৎ দুঃখময়, দুঃখের কারণ রয়েছে, এই দুঃখ নিবারণ করা সম্ভব এবং দুঃখ কষ্ট থেকে নিবৃত্তির পথ বা মার্গ রয়েছে। এরপর যেটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। গৌতম বুদ্ধ এই দুঃখ কষ্টের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এবং মুক্তি বা নির্বাণ লাভের জন্য আটটি পথের সন্ধান দিয়েছিলেন। কি কি? সৎ বাক্য, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চেষ্টা, সৎ জীবিকা, সৎ সংকল্প, সৎ চিন্তা, সৎ দৃষ্টি এবং সম্যক সমাধি। এই আটটি মিলে হলো আটটি পথ। গৌতম বুদ্ধের মতে এই আটটি পথে যে চলবে তার নির্বাণ বা মুক্তি লাভ জীবনে সম্ভব। এই আটটি পথকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। সাধারণত পরীক্ষার জন্য এটা কি করে দরকার হয়, অনেক সময় এই চারটি পথের মধ্যে তিনটি হয়তো তুলে দিয়ে কোনো একটি দেওয়া হলো, তো সেখান থেকে এই ধরনের পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। সুতরাং আটটি পথ এক্ষেত্রে আমাদের একটু মুখস্থ রাখলে ভালো হয়। এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে নির্বাণ। নির্বাণ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে নিভে যাওয়া বা মুক্তি লাভও বলা যায়। তো বৌদ্ধ ধর্ম অনুযায়ী জন্মান্তরবাদ ও কর্মফলবাদের এক চূড়ান্ত পরিণতি হচ্ছে নির্বাণ। জন্মান্তরবাদ ও কর্মফলবাদের চূড়ান্ত পরিণতি নির্বাণ। অষ্টাঙ্গিক মার্গ যদি আমরা অনুসরণ করি তাহলে এই যে জন্ম মৃত্যুর কালচক্র তা থেকে আমরা মুক্তি পাবো এবং সেটিই হবে নির্বাণ। যদি আমরা অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করি, গৌতম বুদ্ধের মতে আমরা যদি অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করি তাহলে আমরা জন্মান্তরবাদ ও কর্মফলবাদ, বারবার যে জন্ম হওয়ার যে ব্যাপারটা সেটার থেকে আমরা মুক্তি পাবো এবং এটিকেই তিনি বলেছেন নির্বাণ। অষ্টাঙ্গিক মার্গ তিনি অনুসরণ করতে বলেছিলেন। এছাড়াও তিনি আরও পাঁচটি মার্গ বা পাঁচটি নীতির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি পাঁচটি নীতির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। কি বলেছিলেন? যে ব্যভিচারী না হওয়া, ব্যভিচারী না হওয়া, যে পাঁচটি মত বা পাঁচটি নীতির ওপর তিনি গুরুত্ব আরোপ করেন তার মধ্যে একটি ব্যভিচারী না হওয়া, সুরাপান না করা মানে মদ্যপান না করা, সুরাপান না করা, মিথ্যে কথা না বলা, যেটা আমরা প্রায়শই বলে থাকি মিথ্যে কথা না বলা, পরদ্রব্যে লোভ না করা, পরদ্রব্যে লোভ না করা এবং পরহিংসা পরিত্যাগ করা, অপরের জিনিসের প্রতি হিংসা না করা। তাহলে অষ্টাঙ্গিক মার্গে আমরা দেখলাম তিনি দেখালেন কি করে জীবনের পথে চলতে হয় এবং পঞ্চশীলে তিনি দেখাচ্ছেন কোন পাঁচটি নীতি জীবনে অনুসরণ করতে হবে। ব্যভিচারী না হওয়া, কোনো খারাপ ধরনের কাজ না করা, ব্যভিচার না করা, সুরাপান মানে কোনো জাতীয় নেশা না করা, মিথ্যে কথা না বলা, পরের দ্রব্যে না করা মানে লোভ না করা এবং অপরকে কারোর সফলতায় হিংসা না করা, তাহলে আমরা নির্বাণ বা মুক্তি লাভ সম্ভব। আমরা এই জন্মান্তরবাদ ও কর্মফলের হাত থেকে আমরা মুক্তি পাবো, আমাদের জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, আমাদের বারবার আর জন্ম হবে না। এরপর এই বৌদ্ধ বুদ্ধিজমের থেকে বা বৌদ্ধ ধর্মের থেকে ওপরে যে প্রশ্নগুলো এসএলএসটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বৌদ্ধ ধর্মের ওপরে যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ সম্মেলন। খুব গুরুত্বপূর্ণ এটি। আমরা চারটে বৌদ্ধ সম্মেলন মনে রাখলে আমাদের যথেষ্ট। যে প্রথম চারটি বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল বা বৌদ্ধ সংগীতি হয়েছিল সেগুলি সবথেকে গুরুত্বপূর্ণ, সেগুলি একটু আমরা আলোচনা করব।
প্রথম যে বৌদ্ধ সংগীতি বা বৌদ্ধ মহাসম্মেলনটা হয় সেটা হয় 483 খ্রিস্টপূর্বাব্দে, দ্বিতীয়টি হয় 383 খ্রিস্টপূর্বাব্দে, তৃতীয়টি হয় 250 মতান্তরে 251 খ্রিস্টপূর্বাব্দে, এবং চতুর্থটি হয়েছিল 72-78 মতান্তরে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে। এটা এখনো অবধি ডিফাইন করা যায়নি ঠিক কবে হয়েছিল, তো আমরা ধরে নিচ্ছি 72 খ্রিস্টপূর্বাব্দ অথবা 78 অথবা খ্রিস্টীয় প্রথম শতকে। যেহেতু এটা বিতর্কিত সেহেতু এটার সম্পর্কে সালটা সম্পর্কে আসে না খুব একটা পরীক্ষায়, কিন্তু এই এগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে প্রথম ও তৃতীয়টা। এবং এখন আমাদের জানতে হবে কোন মহাসম্মেলনের সময় রাজা কে ছিলেন বা কার আমলে হয়েছিল, এই সময় সভাপতি কে ছিলেন। প্রথম বৌদ্ধ সংগীতিটি হয়েছিল মগধের রাজা অজাতশত্রুর উদ্যোগে, তারই সময়কালে 483 খ্রিস্টপূর্বাব্দে। এবং এটি কোথায় হয়েছিল স্থানটাও চাইতে পারে পরীক্ষার সময়। রাজগৃহের সপ্তপর্ণী গুহাতে বৌদ্ধ সন্ন্যাসী মহাকাশ্যপের নেতৃত্বে প্রথম বৌদ্ধ মহাসম্মেলনটি হয়, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলনটি হয় কালাশোকের সময়ে, রাজধানী বৈশালীতে, এবং এই সময় সভাপতি ছিলেন, দ্বিতীয়টিতে সভাপতিত্ব কে করেছিলেন, দ্বিতীয়টির সময় সভাপতিত্ব করেন সবকামী, দ্বিতীয়টিতে সভাপতিত্ব করেন সবকামী। তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলনটি হয় অশোকের আমলে, এই কারণে এটা পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি আসে, বাকি সব চারটের তুলনায় এই তিন নম্বরটি সবচেয়ে বেশি আসে, কারণ এটি অশোকের সময় হয়েছিল এবং অশোক কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি আমাদের ভারতের ইতিহাসে। অশোকের সময় হয় এবং সভাপতি কে ছিলেন যদি পরীক্ষা জানতে চায় তখন আমাদের বলতে হবে সভাপতি ছিলেন তিস্স, এর অনেক সময় এর পুরো নামটা আমরা যেটা জানি মোগ্গলী পুত্র তিস্স, তো শুধু অপশানে তিস্সও থাকতে পারে। 250 অথবা 251 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয়টি হয়। এছাড়া চতুর্থ যেটি হয়, চতুর্থ মহাসম্মেলন, এটি কার সময় হয়, এটি পরীক্ষায় গুরুত্বপূর্ণ, এটি কনিষ্কের আমলে হয়েছিল। প্রথমটি আমরা জানি অজাতশত্রুর সময়ে হয়, দ্বিতীয়টি হলো শিশুনাগের সময়ে, তৃতীয়টি অশোকের সময়ে, চতুর্থ কনিষ্কের সময়ে। এবং এই সময়ে সভাপতি ছিলেন বসুমিত্র, বসুমিত্র সভাপতি ছিলেন। প্রথম বৌদ্ধ মহাসংগীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, আনন্দ বিনয়পিটক সংকলন করেন এবং উপালি সূত্রপিটক সংকলন করেন। আমরা জানি যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, বিনয়পিটক, সূত্রপিটক এবং অভিধম্মপিটক। তো বিনয়পিটকের সংকলন বা কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই পাঠ করার কাজটা করেছিলেন আনন্দ, এবং উপালি একটু মাফ করবে, আনন্দ সূত্রপিটক সংকলনের কাজ করেছিল এবং উপালি করেছিল বিনয় পিটকের কাজটা। এটা প্রথম বৌদ্ধ মহাসম্মেলনের গুরুত্ব, আনন্দ সূত্রপিটক এবং উপালি বিনয় পিটক। দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলনে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল, এই সময় বুদ্ধদেব প্রদর্শিত পথের সমর্থকরা থেরবাদী বা স্থবিরবাদী এবং মহাসংঘিকা এই দুটো দলে ভাগ হয়ে গেল। তাহলে প্রথমটায় আমরা দেখতে পাচ্ছি বিনয়পিটক ও সূত্রপিটকের সংকলন হলো, এবং দ্বিতীয়টাতে আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধরা দুটি ভাগে ভাগ হয়ে গেল, দুটি দলে ভাগ হয়ে গেল, থেরবাদী বা স্থবিরবাদী এবং মহাসংঘিকা। তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলনের গুরুত্ব কি কি হলো এই সময়টাতে, যেটা আমরা মনে রাখবো যা পরীক্ষার সময় আসবে, সেটি হচ্ছে এই সময় অভিধম্ম পিটকের রচনার কাজটা শেষ হলো। বিনয়পিটক সূত্রপিটক প্রথমটাতে হলো, তৃতীয়টাতে অভিধম্ম পিটক, এই তিনটি পিটক মিলে হলো ত্রিপিটক। চতুর্থ যে বৌদ্ধ মহাসম্মেলনটা রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে গুরুত্বপূর্ণ ঘটনাটা আমাদের মনে করা উচিত, মনে রাখা উচিত, যে মহাজান ও হীনজানদের মধ্যে বিবাদের অবসান হয় এই সময়। মহাজান হীনজান, মহাজান হীনজান বিবাদটা এই সময় হয় এবং এই সময় এর অবসানও হয়। তো এইভাবে আমাদের বৌদ্ধ ধর্মের ওপরে বিভিন্ন পয়েন্টসগুলো মনে রাখা দরকার, এবং এরপর যে গুরুত্বপূর্ণ অংশটা আমাদের এই প্রসঙ্গে আলোচনা করা দরকার সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা,
যে ভাগে বৌদ্ধরা যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছিল সেটা সম্পর্কে দু এক লাইন করে অবশ্যই আমাদের একটু হলেও জানতে হবে। সেটা হচ্ছে থেরবাদী বা স্থবিরবাদী, থেরবাদী বা স্থবিরবাদী। এই থেরবাদী বা স্থবিরবাদীরা আমরা জানি দ্বিতীয় বৌদ্ধ মহাসংগীতিতে ভাগ হয়ে গিয়েছিল। থেরবাদী বা স্থবিরবাদীতে তারা ভাগ হয়ে গিয়েছিল। তো এই বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন থেরবাদী বা স্থবিরবাদীদের যে গুরু তার নামটা অবশ্যই জানতে হবে আমাদের। এদের গুরু ছিলেন মহাকাত্যায়ন এবং এই থেরবাদীদের প্রধান কেন্দ্রই ছিল কৌশাম্বী ও অবন্তী। আরেকটি ভাগ যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে মহাসংহিকা। এই মহাসংহিকদের গুরু ছিলেন মহাকাশ্যপ এবং এই মহাসাঙ্গিকদের প্রধান কেন্দ্র ছিল বৈশালী ও পাটলিপুত্র। হীনযান যারা, অর্থাৎ যারা বুদ্ধদেবের মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, পরীক্ষার সময় আসে হীনযান মহাজনদের মধ্যে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, তো আমরা জানবো যে বুদ্ধদেবের মূর্তি পূজায় যারা বিশ্বাস করতেন না তারা হীনযানপন্থী, এবং মহাযান অর্থাৎ যারা বুদ্ধদেবের মূর্তি পূজায় ও বুদ্ধদেবের অবতারবাদে বিশ্বাসী তাদেরকে মহাযান বলা হয়। কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্ম প্রসারে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন, এ প্রসঙ্গে মনে রাখা দরকার যে কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্ম প্রসারে উদ্যোগী ছিলেন এবং অশোক হীনযান বৌদ্ধ ধর্ম প্রসারে উদ্যোগী হয়েছিলেন। অশোক হীনযান এবং কনিষ্ক মহাযান, পরীক্ষার সময় এটা খুব দরকার পড়ে। এছাড়া আরেকটা শাখার কথা জানা যায়, সেটা হচ্ছে বজ্রযান। যখন বৌদ্ধ ধর্মে মন্ত্রতন্ত্র জাদুবিদ্যা এসবের প্রচলন শুরু হয় সেটাকে বজ্রযান বলা হয়, ততটা গুরুত্বপূর্ণ নয় তবু আমরা আলোচনা করে রাখলাম। তো এই হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের ওপরে সংক্ষেপে একটু আলোচনা। এবারে আসি আমাদের আজকের শেষ টপিক, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের দেহত্যাগ, যাকে আমরা ইতিহাসে মহাপরিনির্বাণ বলেই জানি। গৌতম বুদ্ধ আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে তার মহাপ্রয়াণ হয়। মহাপ্রয়াণের কিছুদিন পূর্বে তিনি এক শিষ্য চুন্দ, যিনি ছিলেন পেশায় কর্মকার, তার গৃহে বলা হয় তিনি শুকুরের মাংস খান, যার ফলে তিনি অতিসার রোগে আক্রান্ত হন। 80 বছর বয়স তার। এরপর তিনি কুশীনগরে কোনো মতে আসেন এবং সেখানেই তার মহাপ্রয়াণ ঘটে। কুশীনগরে আসেন এবং সেখানেই তার মহাপ্রয়াণ ঘটে। এবং গৌতম বুদ্ধের এই মহাপ্রয়াণ বৌদ্ধ ইতিহাসে মহাপরিনির্বাণ নামে খ্যাত। পরীক্ষার সময় যেটা দরকার যে কত বছর বয়সে বা কোথায় গৌতম বুদ্ধের মৃত্যু হয়, দুটি ইনফরমেশন এই ক্ষেত্রে আমাদের দরকার। একটি কুশীনগর, একটি হচ্ছে কুশীনগর এবং অপরটি হচ্ছে 80 বছর বয়স। তো বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমাদের আরও প্রচুর আলোচনা দরকার এবং বিস্তারিতভাবে পড়াশোনা করা দরকার, কারণ SLST-তে বিষয়ের উপর জ্ঞানটাই খুব দরকার। যেভাবে প্রতিযোগিতা বাড়ছে তাতে পড়াশোনা আরও বিস্তারিত করা দরকার। আমরা ইউটিউবে স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করলাম, আরও বিশদে তথ্য আমরা আগামীতে আরও আপলোড আমরা করব। তো সবাইকে আশা রাখবো তোমরা দ্রোণাজের পেজের সঙ্গে যুক্ত থাকবে, দেখতে থাকবে এবং আমাদেরকে এইভাবে সমর্থন জানাতে থাকবে। এছাড়াও আমরা আমাদের পেইড ব্যাচ শুরু করেছি, যদি কেউ আগ্রহী হও তো অবশ্যই আমাদের দ্রোণাজের সঙ্গে যোগাযোগ করো। ধন্যবাদ।